দর্শক স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণে পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি উর্মি আক্তার। দর্শক আমরা প্রতিনিয়তই আলোচনা করে থাকি দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকায় উঠে আসা প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে। আজও তা ব্যতিক্রম নয়, আজও আলোচনা করব দেশের শীর্ষস্থানীয় কিছু পত্রপত্রিকাগুলো নিয়ে। তো কথা বাড়াব না, চলে যাবো আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। দেখে নেব আমার হাতে থাকা পত্রিকাগুলো কী কী প্রধান প্রধান শিরোনাম পড়েছে। তো এই মুহূর্তে আমার হাতে প্রথমেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর একটি বড় করে শিরোনাম পড়েছে ক্ষমতার ভারসাম্যে দ্বিকক্ষ সংসদ, নির্বাচন ব্যবস্থা সংস্কার। প্রতিবেশী ভারত, যুক্তরাষ্ট্র সহ 87 দেশে এই ব্যবস্থা রয়েছে। বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবে ব্যবস্থাটির কথা বলা হয়েছে। প্রথম দাবি তুলেছিল জাসদ, অনেক আগেই দাবিটি উঠলেও কেন হলো না ভেবে দেখার বিষয়ে বললেন তোফায়েল আহমেদ। আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, কোন পদ্ধতিতে হবে তা এখন স্পষ্ট নয়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। তবে এর মধ্যে রাজনীতিতে নতুন নির্বাচনী বন্দোবস্ত নিয়ে আলোচনা চলছে। দেশের মধ্যসারির ও ছোট দলগুলোর সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে বিএনপি বলছে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার জন্য দেশ এখন প্রস্তুত নয়। এবং তার পাশে রয়েছে যুক্তরাষ্ট্র কানাডার সফর শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবং নিচে রয়েছে বিএনপির সিদ্ধান্তের অপেক্ষা, রাষ্ট্রপতির অপসারণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে বৈঠকে জামায়াত ও ইসলামী আন্দোলনের সায়। গণতন্ত্র মঞ্চ 12 দলীয় জোটের সঙ্গে সংলাপ আজ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের ক্ষেত্রে সাংবাদিক জটিলতায় থাকার বিষয়টি রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সমালোচনার চেষ্টা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তারই অংশ হিসেবে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছেন সংগঠন দুটির নেতারা। তার পাশে রয়েছে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা যাবে না বললেন রিজভী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ফ্যাসিবাদের প্রোডাক্ট হলেও তাকে পদত্যাগের কথা বলে বড় ধরনের সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এবং ডান পাশে রয়েছে মধ্যরাতে ইরানে ইসরায়েলি হামলা, 3 প্রদেশের সামরিক স্থাপনায় হামলা, 2 সেনা সদস্য নিহত। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঠিক 25 দিন পর দেশটি থেকে প্রায় 1,450 কিলোমিটার দূরে ইরানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েল। গত শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় 2টার দিকে ইরানের রাজধানী তেহরান, খুজস্থান ও ইলাম প্রদেশের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় ইসরায়েল। এবং নিচে রয়েছে সুদের চাপে চিন্তায় ব্যবসায়ীরা, চাকরি না বাড়াতে পারলে বৈষম্য বাড়তে থাকবে। অন্তর্বর্তী সরকার সব সংস্কার করতে চাইলেও একটাও পারবে না বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইর সাবেক সভাপতি ও বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মিন্টু। তিনি বলেন, বিড়ালের গলায় ঘণ্টা বাজাবে কে? এখানে তো নাই সরকার, সরকারে কেউ আছে দেখছি না। তিনি বলেন, অগ্রাধিকার ঠিক করে কিছু সংস্কার করে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে। এবং নিচে রয়েছে দেশে মিথ্যা মামলার মাধ্যমে ব্যবসা হচ্ছে বললেন সার্জিস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা হচ্ছে। গত 2 দিন ধরে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা হচ্ছে। দেশের সব রাজনৈতিক দল যদি চায় তাকে অপসারণ করতে, তাহলে কোনো অপশক্তি নেই তাকে আর এই পদে বসিয়ে রাখতে পারে। এবং নিচে রয়েছে 16 বছর পর নতুন সভাপতি ফুটবল এবং চাপে বিপন্ন শান্ত চান সরে যেতে এবং পণ্য ছাড়া স্টেশন ছাড়ল কৃষি পণ্য স্পেশাল ট্রেন। দর্শক, এ ছিল দৈনিক দেশ রূপান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকা। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। জনকণ্ঠ একটি বড় করে শিরোনাম করেছে সমবায় ব্যাংকের ঋণ আত্মসাতের তদন্তে নতুন মোড়, সাবেক চেয়ারম্যান মহিউদ্দিনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের। 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ, প্রভাব খাটিয়ে চার্জশিট থেকে বাদ দিয়েছিলেন নিজের নাম। বহুল আলোচিত সমবায় ব্যাংকের গ্রাহকের বরাদ্দকৃত 100 কোটি টাকা সোনা আত্মসাতের ঘটনার তদন্তে একটি মোড় নিয়েছে। ওই কেলেঙ্কারির হোতা ব্যাংকটির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ আগে চার্জশিট থেকে বাদ দেওয়া হলেও এখন তাকে জড়ানো হচ্ছে, তার বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।
এবং পাশে রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন চৌমুনায় সাক্ষাৎ করেছেন। এবং তার পাশে রয়েছে পানির উষ্ণতা বেশি থাকায় অক্টোবর ও ডিসেম্বরে ঘূর্ণিঝড় হচ্ছে, বাষ্পায়ন বেড়ে তৈরি হয় উপযুক্ত পরিবেশ। এবং নিচে দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি ইস্যু দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বিএনপি, ফখরুলের সঙ্গে বৈষম্য বিরোধী ও নাগরিক কমিটির নেতাদের বৈঠক। রাষ্ট্রপতি পরিবর্তন ইস্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বৈষম্য বিরোধী, ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি পরিবর্তন ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি, দলীয় ফোরামে আলোচনা করে তারা এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে। এবং নিচে রয়েছে অন্তর্বর্তী প্রশাসনেও প্রাধান্য 82 ব্যাচের কিছু কর্মকর্তার, সব ব্যাচের বঞ্চিতদের মূল্যায়ন দাবি। এবং নরসিংদীতে ট্রাকের ধাক্কার প্রাণ গেল 6 জনের, অন্যত্র নিহত 2। দর্শক, এই ছিল দৈনিক জনকণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনাম। পড়ে চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ একটি বড় করে শিরোনাম করেছে, বাতিল হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ। হাসিনার আমলে গেজেট 18,000-এর 1 ডজন সাবেক মন্ত্রীর ভুয়া সনদও বাতিল হচ্ছে। হাসিনা সরকারে মন্ত্রী এমপি ও প্রভাবশালীদের চাপে শত শত ব্যক্তির নামে গেজেট জারি হয়েছে। ভিন্ন মতাদর্শের লোকজন আবেদন করলে তাদের আবেদন নানা ওসিলায় বাতিল করে দেওয়া হতো। তালিকা সংস্কার করা হবে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এবং নিচে রয়েছে অর্থবহ নির্বাচন চায় ইইউ এবং এমপি হয়ে টাকার কুমির অসীম কুমার উকিল। এবং তার পাশে রয়েছে দলীয় ফোরামে কথা বলে সিদ্ধান্ত জানাবে বিএনপি, রাষ্ট্রপতি ইস্যু। এবং যারা কর্মসংস্থান সৃষ্টি করেছেন তারাই নিগৃহীত, সিজিএসের সভায় আব্দুল আওয়াল মিন্টু। এবং নিচে রয়েছে ডিএনসিসিকে পারিবারিক সিন্ডিকেট বানিয়েছেন মেয়র আতিক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে পারিবারিক সিন্ডিকেটের আখড়া বানিয়েছিলেন সদ্য বরখাস্ত মেয়র আতিকুল ইসলাম। হিট অফিসার হিসেবে আলোচিত সমালোচিত মেয়ে বুশরা আরফিন, ভাতিজা ভাগ্নি সহ আত্মীয় স্বজনকে নিয়ে ডিএনসিসিতে গড়ে তুলেছিল তিনি এই সিন্ডিকেট। এবং তার পাশে রয়েছে ধর্মীয় বিভক্তি চায়না জামায়াত বগুড়ায় ডক্টর শফিকুর রহমান। জামাত ইসলামী কোনো সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠতায় দেশে বিভক্তি চায় না মন্তব্য করে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ফাঁসিবাদ মুক্তির আন্দোলনে কোনো একক মাস্টার মাইন্ড নেই। দেশের মানুষ আন্দোলনে সামিল হয়েছিল আন্দোলনে নেতৃত্বের কৃতিত্ব যুব সমাজে। এবং নিচে রয়েছে বসুন্ধরা সিটি শপিং মলের এলইডি সিস্টেম হ্যাকিংয়ের শিকার পরে সচল। দর্শক, এ ছিল দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনাম। বলে সময় হলো একটি বিরতি নেওয়ার, নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছু সময় পর, সাথে থাকুন। দর্শক, বিরতি শেষে আবার স্বাগত আমাদের প্রতিদিনের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। এশিয়ান সংবাদ বিশ্লেষণের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি উর্মি আক্তার। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আরও কিছু পত্রিকা রয়েছে, দেখে নেব সেগুলির প্রধান প্রধান শিরোনাম। বলে তো এই মুহূর্তে আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো একটি বড় করে শিরোনাম করেছে, সুযোগে বড় হতে চায় ছোট দলগুলো। নির্বাচনী মাঠে এগোচ্ছে অনেকে, সারাদেশের সাংগঠনিক কার্যক্রমে জোর, পাশাপাশি নতুন সদস্য সংগ্রহের কাজও চলছে। এবং প্রতিষ্ঠাবার্ষিকীতে আরও ভিজুয়াল হতে চায় জেএসডি, বিভিন্ন জেলা ও মহানগরী সফর করছে বিপার্টি এবং পরিবেশকে কাজে লাগাতে চায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এবং তার পাশে রয়েছে আমরা এক মুখে দুই কথা বলছি, বললেন ডক্টর সলিমুল্লাহ খান। এবং যুক্তরাষ্ট্রে আইনি জটিলতায় গভর্নর অর্থ উপদেষ্টা, কার দায় কার ঘাড়ে, মামলা ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। এবং 1997 সালে মার্কিন বিদ্যুৎ কোম্পানি স্মিথ কোজেনারেশনের সঙ্গে চুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার, 2 বছর পর অর্থাৎ 1999 সালে সে চুক্তি বাতিল করা হয় এবং কমিশন নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েনের কারণে চুক্তি বাতিল করা হয়। এবং নিচে রয়েছে অপেক্ষায় রাখল বিএনপি, রাষ্ট্রপতির অপসারণ ইস্যু। আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে, বললেন সামান্তা শারমিন, নাগরিক কমিটির মুখপাত্র। এবং তার পাশে রয়েছে রংপুর সদর ইউনিয়নে হিন্দু শাখা সংগঠন জামাতের পর্যায়ক্রমে সারা জেলায় এই ধরনের কমিটি করবে দলটি। এবং ভোর রাতে ইরানে হামলা সফল হয়েছে দাবি ইসরায়েলের, তেহরান বলছে
সীমিত ক্ষতি। চার ইরানি সেনা নিহত হয়েছে বলছে তেল আবিব এবং সিরিয়ার মধ্যে দক্ষিণ অঞ্চলে কিছু সামরিক স্থাপনায় বিমান হামলা। এবং তার পাশে রয়েছে শিবপুরে ট্রাকের ধাক্কায় সিএনজি 6 আরোহী নিহত, 2 জেলায় সড়কে আরও 3 জনের মৃত্যু। নিচে রয়েছে দিনমজুর থেকে শত কোচের মালিক দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার মাধ্যমে গড়েছেন ফ্ল্যাট বাড়ি গাড়ি। দর্শক, এই ছিল দৈনিক সমরলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। যুগান্তর একটি বড় করে শিরোনাম করেছে, সময় বেঁধে দেওয়া হয়নি রাষ্ট্রপতি অপসারণ প্রসঙ্গে ছাত্র আন্দোলনের নেতারা। গুলশান কার্যালয়ে বিএনপির সঙ্গে বৈঠক, দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বিএনপি। অপসারণ চেয়ে জামায়াত ও ইসলামী আন্দোলন, আজ গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় ছোট গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক। এবং তার পাশে রয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শনিবার রাষ্ট্রদূত ভবন চৌমনে সাক্ষাৎ করেছেন। বৈঠকে জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করে বলেন, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন। জেনারেল ওয়াকারুজ্জামান যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে শুক্রবার দেশে ফেরেন। এবং ডান দিকে রয়েছে দুদকের দায়ী সারা ভূমিকা, বিভিন্ন ব্যাংক থেকে লোপাটের অর্থ পাচার, দায়ীদের ধরতে আগেও সদিচ্ছা ছিল না, এখনও নেই। কাগজে অনুসন্ধান, রাঘব বলরা ধরাছোঁয়ার বাইরে, তিন ব্যাংকের ঘটনায় বজ্র আটনি, ফসকাকেরও স্টাইলে মামলা। এবং নিচেই রয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বিকল করে দেওয়া হয়েছিল সিজিএসের সংলাপে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এবং এখনও গতিহীন কেন্দ্র থেকে মাঠ প্রশাসন, অন্তর্বর্তী সরকারের পৌনে 3 মাস। এবং নিচে রয়েছে নয় প্রকল্পে ব্যাপক অনিয়ম দুর্নীতি, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন অগ্রগতি, তদন্তে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলেও দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। প্রতিবেদনগুলো উঠে আসার অনিয়ম দুর্নীতির বিষয়গুলো এই সরকারের কাছে তুলে ধরা উচিত বললেন ডক্টর জাহিদ হোসেন। এবং নিচে রয়েছে ঝালকাঠিতে আমূর ছায় কোটিপতি ডজন খানেক, সন্ত্রাস টেন্ডারবাজিতে বিপুল বৃত্ত। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাক শিরোনাম করেছে নির্ঘুম প্রচারণায় ট্রাম্প কমলা, জনপ্রিয়তার একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার জোর চেষ্টা, কাউকে সমর্থন দেবে না ওয়াশিংটন পোস্ট। এবং তার পাশে রয়েছে এবার ইরানে ইসরায়েলের হামলা, 4 ইরানি সেনা নিহত, ইরানকে পাল্টা আঘাত না করার আহ্বান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। বেশ কিছুদিন ধরে বাকযুদ্ধ চলার পর এবার ইরানি হামলা চালায় ইসরায়েল। এই হামলা 4 ইরানি সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে তেহরান। এদিকে তেহরানের তীব্র প্রতিরোধের মুখে অভিযান সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে পাল্টা হামলায় জীবনহানি এড়াতে নিজ দেশের একটি সুরক্ষিত ব্যাংকারে বসে ইরানে হামলার নির্দেশ দেন নেতানিয়াহু। এবং তার পাশে রয়েছে অর্থনীতিতে স্বস্তি না এলে সংস্কারের দিকে এগোনো ব্যাহত হবে বললেন দেবপ্রিয়। এবং নিচে রয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চায় জামায়াত, বললেন জামায়াতের আমির, জামায়াত প্রতিশোধের রাজনীতি করে না, কিন্তু যারা গুম খুন টাকা লুট করেছে তাদের বিচার করতেই হবে। বাংলাদেশের জামায়াত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলেছেন, আমরা চাই না জাতিকে বিভক্ত করতে, যারা একটি জাতিকে বিভক্ত করে তারা জাতির দুশ্মন। জাতি যখন বিভক্ত হয়ে পড়ে তখন ষড়যন্ত্রকারীদের সুবিধা হয়। তার ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চায় জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, 5ই আগস্টের পর পট পরিবর্তনের পর বহু আগাছা পরগাছা মাথা চড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে, এদেরকে প্রতিহত করতে হবে। এবং পাশে রয়েছে রাষ্ট্রপতিকে অপসারণে ঐক্যমত গড়তে তৎপরতা, বৈষম্য বিরোধী ছাত্রদের সিদ্ধান্ত নিয়ে সময় চেয়েছে বিএনপি। দ্রুত সরানোর পক্ষে জামায়াত সহ অধিকাংশ দল চুপুকে যেতে হবে বলেন হাসনাত আবদুল্লাহ। এবং নিচে রয়েছে কৃষি পণ্য ছাড়ায় রাজশাহী ছাড়ল স্পেশাল ট্রেন, সাড়া নেই কৃষক ও ব্যবসায়ীদের। এবং বিপুল ভোটে বাফুপের নতুন সভাপতি তাভিদ আওয়াল। তার পাশে রয়েছে নরসিংদীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক সহ 6 জন নিহত, সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় 2 বন্ধু নিহত। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়। এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন।
বাংলাদেশ প্রতিদিন সুনাম করেছে রুদ্ধদ্বার বৈঠকে তিনি সু বিএনপির সঙ্গে বসলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি গুরুত্ব পেল রাষ্ট্রপতির অপসারণ এবং তার পাশে রয়েছে গরিব মানুষের কথা কেউ ভাবছে না দেবপ্রিয় ভট্টাচার্য এবং কমাতে হবে জীবাংশ জ্বালানির ব্যবহার রিজওয়ান হাসান এবং কাগজে 111 বার বাস্তবে 500 কোটি লোটাস কমলের বিপুল অবৈধ সম্পদের খোঁজ এবং তার পাশে রয়েছে যুক্তরাষ্ট্র কানাডা সফর বিষয়ে অবহিত করলেন সেনাপ্রধান এবং ট্রাম্প না কমলা 10 দিন পরে ফয়সালা নিচে রয়েছে বোমারু বিমান নিয়ে তেহরানের হামলা এবং বিপদগামী নেতৃত্বের কারণে দায়িত্ব পালন করতে পারেনি বললেন আইজিপি মইনুল ইসলাম এবং ব্যাংক ঋণের এত সুদে ব্যবসা হয় না বললেন সিজিএস সংলাপ এবং নিচে রয়েছে হঠাৎ কেন পরোয়ানা আওয়ামী লীগ সরকারের কাণ্ডে বিপাকে অর্থ উপদেষ্টা ও গভর্নর যুক্তরাষ্ট্রের আদালতে এখতিয়ার বহির্ভূত আদেশ স্থগিত জানালেন মুশফিকুল ফজল আনসারি এবং জেনেভা ক্যাম্পে আবারও গোলাগুলি গুলিবিদ্ধ শিশু এবং চেয়ার প্লট থাকায় রাস্তা পারেনি মেয়র আতিক দর্শক এই ছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায় এই মুহূর্তে আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো প্রথম আলো একটি বড় করে শিরোনাম করেছে 6 লাখ চালকের লাইসেন্স আটকা বিআরটিএ চালকের লাইসেন্সের স্মার্ট কার্ড ছাপার মতো সাধারণ কাজটি ঠিকমতো করতে পারছে না বিআরটিএ সমস্যা শুরু 2021 সালে পরীক্ষায় উত্তীর্ণ টাকা জমা ও বায়োমেট্রিক দিয়েও গ্রাহকের অপেক্ষায় 3 বছর পর্যন্ত স্মার্ট কার্ড বাদ দিয়ে আবার সাধারণ কার্ডে ফিরছে বিআরটিএ এবং পাশে রয়েছে রাষ্ট্রপতি প্রশ্নে সিদ্ধান্ত জানায়নি বিএনপি ছাত্র নেতারা গতকাল বৈঠক করেন বিএনপির সঙ্গে এবং তার পাশে রয়েছে ছাত্র রাজনীতি থাকবে লেজুর বৃত্তি নয় বিশেষ সাক্ষাৎকার নিয়াজ আহমেদ খান ছাত্র জনতার অভ্যুত্থানের পর গত 27 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খানকে তিনি এমন একটি সময়ে দায়িত্ব নেন যখন দেশের রাজনীতি অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন পরিস্থিতি তৈরি হয়েছে এর মধ্যে প্রায় 2 মাস দায়িত্ব পালন করেছেন তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিজের অভিজ্ঞতা শিক্ষার্থীদের প্রত্যাশা ছাত্র রাজনীতি নিজের রাজনৈতিক অবস্থান বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মান মুক্তিযুদ্ধ 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান ইত্যাদি বিষয়ে 22 অক্টোবর প্রথম আলোর সাথে কথা বলেছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং নিচে রয়েছে বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের আস্থা পাচ্ছেন না সিজিএসের সংলাপে ব্যবসায়ীরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার ব্যবস্থাপনার প্রতি জোর দেওয়ার পরামর্শ দেন টিকে থাকার লড়াইয়ে এবার ব্যাংক খাতে ঋণের সুদের উচ্চ হার নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা বিদ্যমান পরিস্থিতিতে আস্থার ঘাটতিতে রয়েছেন তারা ব্যবসায়ীদের মতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের উচিত বাজার ব্যবস্থাপনা ঠিক করা সহ অন্য বিষয়গুলোর মনোযোগ দেওয়া অথচ সুদের হার বেশি রেখে ব্যবসায়ীদের ঝুঁকিতে ফেলা হচ্ছে যে ব্যবসায়ীরা বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সংকটে আছেন আগামী মার্চ মাসের পর ব্যাংক খাতে খেলাপি ঋণ বাড়বে বলেও ব্যবসায়ীরা আশঙ্কা করছেন ব্যবসায়ীরা বলছেন সরকার পক্ষে 5% চাকরি দেওয়া সম্ভব আর বেসরকারি খাত অসুবিধায় থাকলে বিনিয়োগ বাড়বে না আর বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান সৃষ্টি হবে না এবং তার পাশে রয়েছে সেই ব্যাংক হিসাব এস আলমের পিএসের বাবুচি ভোটের আগে রহস্যময় লেনদেন গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ইউনিয়ন ব্যাংকের যে হিসাব অস্বাভাবিক লেনদেন হয়েছিল তার মালিককে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে বেসরকারি খাতের এই ব্যাংকে নির্বাচনের 1 বছর আগে হিসাবটি খুলে জমা করা হয় নগদ টাকা হিসাবধারী প্রতিষ্ঠানকে ঋণও দেয় ব্যাংক এরপর নির্বাচনের আগে সেই হিসাব থেকে নগদ উত্তোলন করা হয় 72 কোটি টাকা এবং নিচে রয়েছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা ইরানে ইসরায়েলের হামলা কয়েক ডজন বিমান দিয়ে ইরানের 3 প্রদেশে সামরিক স্থাপনায় হামলা ইরান বলছে তাদেরও আত্মরক্ষার অধিকার আছে এবং ইরানের 2 সেনা নিহত ক্ষয়ক্ষতি সীমিত হামলার আগে জানানো হয়েছিল যুক্তরাষ্ট্রকে সৌদি আরব ইরাক আরব আমিরাত ও সিরিয়ার নিন্দা দর্শক এই ছিল দৈনিক প্রথম আলো পত্রিকার সর্বশেষ এবং প্রধান প্রধান শিরোনামগুলি দর্শক আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ